হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, লার্নিং হিস্ট্রির আজকের আলোচনার বিষয় মধ্যযুগের ইউরোপের ইনভেস্টিচার কন্টেস্ট। মধ্যযুগের ইউরোপের বিশেষত একাদশ শতকের শেষ দিক এবং দ্বাদশ শতকের প্রথম দিক দীর্ঘ প্রায় 50 বছর ইনভেস্টিচার প্রথাকে কেন্দ্র করে রাষ্ট্র এবং চার্চের মধ্যে যে দীর্ঘ সংঘাত চলেছিল সেটাকেই মূলত ইনভেস্টিচার কন্টেস্ট বলা হয়। এই ইনভেস্টিচার কন্টেস্ট মধ্যযুগের ইউরোপের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এই ইনভেস্টিচার কন্ট্রোভার্সির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে গিয়ে ঐতিহাসিক নরম্যান ক্যান্টর তিনি বলেছেন, দ্য এজ অব দ্য ইনভেস্টিচার কন্ট্রোভার্সি মে রাইটলি বি রিগার্ডেড অ্যাজ দ্য টার্নিং পয়েন্ট ইন মিডাইভাল সিভিলাইজেশন। সুতরাং এই ইনভেস্টিচার কন্ট্রোভার্সি বা ইনভেস্টিচার সংঘাত ইউরোপের রাজনৈতিক ইতিহাসের এক বিশেষ গুরুত্ব বহন করে। মূলত এই সংঘাত চার্চের প্রধান হিসাবে পোপ এবং রাষ্ট্রের প্রধান হিসাবে পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাটের মধ্যে দেখা দিয়েছিল। মূলত 1075 খ্রিস্টাব্দ থেকে 1121 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা স্থায়ী হয়েছিল। এই সংঘাতের কারণ কি ছিল সেটা আমাদের আলোচ্য বিষয়। কারণ অনুসন্ধানের আগেই আমরা দেখে নিতে চাই ইনভেস্টিচার কন্টেস্ট যে বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছিল সেটা হচ্ছে ইনভেস্টিচার সিস্টেম বা ইনভেস্টিচার প্রথা। আসলে এটা কি ছিল সে সম্পর্কে আমরা বলতে গিয়ে প্রথমে বলতে হয় যে ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থার একটা পালনীয় দিক ছিল ইনভেস্টিচার সেরেমনি বা ইনভেস্টিচার অনুষ্ঠান। সেক্ষেত্রে আমরা দেখব যে সামন্ততন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে এই ইনভেস্টিচার অনুষ্ঠান পালিত হতো একজন লর্ড ও ভ্যাসালের সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে, এবং সামন্ত প্রভু তার অনুগত ভ্যাসালের বিশ্বস্ততা ও আনুগত্যের প্রতিশ্রুতি গ্রহণ করতেন তখন অনুগৃহীতের পদ বা ভূসম্পত্তির প্রতীক হিসাবে এবং দাতার পরিচায়ক হিসাবে পতাকা, দণ্ড বা সনদ ইত্যাদি প্রদান করতেন। এই রীতি কেবল অযাজক ভ্যাসাল তাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না, প্রভূত ভূসম্পত্তির অধিকারী চার্চের ক্ষেত্রেও এই প্রথা চালু ছিল। সেক্ষেত্রে আমরা দেখতে পাই জার্মান সম্রাট নবনির্বাচিত বিশপদেরকে এই পালনীয় দণ্ড ও আংটি প্রদান করতেন ইনভেস্টিচার অনুষ্ঠানের মাধ্যমে। সেক্ষেত্রে বিশপরা সম্রাটের কাছে তাদের বিশ্বস্ততা এবং আনুগত্যের প্রতিশ্রুতি দান করতেন। এই বিষয়টিকে কেন্দ্র করেই মূলত রাজতন্ত্রের সঙ্গে পোপতন্ত্রের সংঘাত দেখা দিয়েছিল। এই সংঘাত মূলত শুরু হয় যখন কার্ডিনাল হিলডিব্রান্ড, যিনি একসময় ক্লুনি মঠের আশ্রমিক ছিলেন, তিনি যখন পোপ হিসাবে অভিষিক্ত হয়েছিলেন। কার্ডিনাল হিলডিব্রান্ড পোপ সপ্তম গ্রেগরি রূপে তিনি তার কার্যভার গ্রহণ করে পোপতন্ত্রকে খ্রিস্টান জগতের সর্বে সর্বা করে তুলতে তিনি তৎপর হয়েছিলেন। এক্ষেত্রে খ্রিস্টান চার্চের প্রভূত সংস্কার কার্যাবলী তিনি সাধন করেছিলেন। এই সংস্কার করতে গিয়ে একদিকে যেমন বিবাহিত যাজকদের স্যাক্রামেন্ট অনুষ্ঠান বাতিল করে দিয়েছিলেন, বিবাহিত যাজকদের পুত্র সন্তান কিংবা তার স্ত্রীদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে যে সমস্ত রীতি ছিল সেগুলো তিনি কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এগুলো তিনি যেমন করেছিলেন, তিনি প্রকৃতপক্ষে যে জায়গাটার মাধ্যমে
ইনভেস্টিচার প্রথার মধ্যে ঢুকতে চাইলেন, যেটাকে কেন্দ্র করে সংঘাত শুরু হলো, সেটা তিনি পরিষ্কার বললেন যে যাজকীয় যারা বিশপ তারা যখন কোনো জায়গায় নিযুক্ত হচ্ছেন তখন অযাজক কোনো সামন্ত প্রভুর দ্বারা তারা ইনভেস্টিচার অনুষ্ঠানের দ্বারা তারা অভিষিক্ত হবেন না। তিনি বলেছিলেন যে এর পূর্ণ ক্ষমতা পূর্ণ অধিকার রয়েছে একমাত্র পোপের। মূলত আমরা জানি 1075 খ্রিস্টাব্দেই পোপ সপ্তম গ্রেগরি তিনি তার ঐতিহাসিক বিখ্যাত ডিক্টেটাস প্যাপি ঘোষণা করেছিল, রচনা করেছিলেন, যে ডিক্টেটাস প্যাপিতে তিনি 27টি অনুচ্ছেদে তিনি প্রতিটা পদে পদে প্রত্যেকটা অনুচ্ছেদে পোপতন্ত্রের সর্বময় কর্তৃত্বের যে বজ্রগর্ভ বাণী তিনি সেটা প্রচার করেছিলেন। এবং তিনি ঘোষণা করেছিলেন যে সেন্ট পিটারের প্রকৃত উত্তরসূরি হচ্ছেন পোপ, যিনি ঈশ্বরের প্রেরিত প্রতিনিধি হিসাবে খ্রিস্টান জগতের পার্থিব ও এবং অপার্থিব সকল বিষয়ের নিয়ন্তা, সেক্ষেত্রে বড় কিংবা ছোট সমস্ত শাসককে নিয়ন্ত্রণ করার একমাত্র বৈধ অধিকার রয়েছে পোপের। অর্থাৎ শাসককে পদচ্যুত করা, অপসারিত করার অধিকারও যে পোপের হাতে রয়েছে সে কথা তিনি ঘোষণা করেছেন। এবং তিনি এই ডিক্টেটরশিপের ঘোষণার পরই তিনি ঘোষণা দিয়েছিলেন যে কোনো অযাজক সামন্ত প্রভু যাজকীয় কোনো ব্যক্তিকে ইনভেস্টিচার সেরেমনির মাধ্যমে তার অধস্তন ভ্যাসাল রূপে অভিষিক্ত করলে সেক্ষেত্রে তাকে অপসারিত করা হবে তার পদ থেকে। আমরা জানি মূলত বিশপদেরকে অভিষিক্ত করতেন পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট, সুতরাং সেই সময় যিনি সম্রাট ছিলেন তিনি হচ্ছেন সম্রাট চতুর্থ হেনরি। এই প্রেক্ষাপটে এতদিন পর্যন্ত সামন্ততান্ত্রিক ব্যবস্থার বৈষয়িক সমস্ত সম্পত্তির প্রতিভূরূপে চতুর্থ হেনরি যে ক্ষমতা ভোগ করে আসছিলেন, সপ্তম হেনরির এই ঘোষণা দ্বারা তিনি সেখান থেকে পুরোপুরি সরে আসবেন এটা হতে পারে না। সম্রাট চতুর্থ হেনরির মতো একজন ব্যক্তিত্ববান সম্রাটের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব ছিল না। ইতিমধ্যে বিরোধটা তৈরি হয়েছিল আর একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে, যেটি সপ্তম গ্রেগরি ঘোষণা করেছিলেন। সেক্ষেত্রে সম্রাট চতুর্থ হেনরির 5 উপদেষ্টাকে সিমনির অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে পদ থেকে অপসারিত করেছিলেন। সিমনি হচ্ছে কোন চার্চের অফিস ক্রয় করা এবং সেই চার্চকে পরিচালনা করার অধিকার লাভ করা, এই প্রথাটিকেও বাতিল এবং নিষিদ্ধ বলে ঘোষণা করেছিলেন পোপ সপ্তম গ্রেগরি। এতে ক্ষুব্ধ হয়েছিলেন সম্রাট চতুর্থ হেনরি। সেক্ষেত্রে আমরা দেখব যে সম্রাট চতুর্থ হেনরি 1075 অব্দের 8 ডিসেম্বর যখন পোপ সপ্তম গ্রেগরি সম্রাটকে তার কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করে পোপের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন, তখন চতুর্থ হেনরি তিনি অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন পোপ সপ্তম গ্রেগরি সম্পর্কে। তার আগে দেখে নেওয়া দরকার পোপ সপ্তম গ্রেগরি তিনি সম্রাট সম্পর্কে এই আত্মসমর্পণের নির্দেশ দিলেন কেন। মূলত স্যাক্সনির বিদ্রোহ দমন করে অতিরিক্ত আত্মবিশ্বাস অর্জনকারী সম্রাট চতুর্থ হেনরি তিনি পোপ সপ্তম গ্রেগরির অধ্যত্ব এবং সম্রাটকে ছাপিয়ে যাওয়ার তার যে চেষ্টা, সেই চেষ্টাকে তিনি দমন করতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। পোপেরই বিরোধী জার্মানির কিছু বিশপকে সঙ্গে নিয়ে তিনি মিলানের ব্যাপারে হস্তক্ষেপ করেন এবং মিলানে পোপের মনোনীত অটোর পরিবর্তে সম্রাট তার মনোনীত তার চ্যাপলেন টেডলকে তিনি মিলানের বিশপ পদে নিয়োগ করেন। এতেই ক্ষুব্ধ হয়ে পোপ সপ্তম গ্রেগরি সম্রাটকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু শেষমেশ সম্রাটের আদেশ তো মানলেনই না সম্রাট চতুর্থ হেনরি, এবং পোপকে পুরো অস্বীকার করে তিনি 1076 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি প্যাট্রিসিয়াস আরবাস রোমানা রূপে তিনি পদাধিকার বলে সম্রাট চতুর্থ হেনরি কর্তৃক আহূত যে ধর্ম সম্মেলন তাতে পোপ সপ্তম গ্রেগরিকে তার পদ থেকে অপসারিত করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং অধ্যত্ব পরায়ণ কার্ডিনাল হিলডেব্রান্ডকে পোপের পদ থেকে সরে যাওয়ার আদেশ দেন।
কিন্তু পোপ সপ্তম গ্রেগরিও তো এটা মানতে রাজি ছিলেন না। তিনি রোমের আহত এক ধর্মসভায় চতুর্থ হেনরিকে সমাজচ্যুত বলে ঘোষণা করলেন এবং সপ্তম গ্রেগরি তার হাত থেকে সম্রাট পদ কেড়ে নেওয়ার কথা ঘোষণা করলেন। ফলে ইনভেস্টিচার সংগ্রাম আরো গুরুতর পরিস্থিতির দিকে অগ্রসর হল। এর প্রত্যুত্তরে আমরা দেখব যে সম্রাট চতুর্থ হেনরি তিনি মেনজে অনুষ্ঠিত সেন্ট পিটার এবং সেন্ট পলের স্মরণ সভাতে পোপকে সমাজচ্যুত বলে ঘোষণা করলেন। এইভাবে যখন সম্রাট চতুর্থ হেনরি তার আধিপত্য পোপের উপরে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তখনই তিনি এক গৃহযুদ্ধের সম্মুখীন হলেন। সেক্ষেত্রে আমরা দেখব যে জার্মানিতে সোয়াবিয়ার ডিউক রুডলফ এবং ফর্কহাইমের ডিউক অটো তারা বিদ্রোহ ঘোষণা করলেন সম্রাট চতুর্থ হেনরির বিরুদ্ধে এবং ঘোষণা করে বললেন যে 1077 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি পোপের সঙ্গে বিবাদ সম্রাট মিটিয়ে না নেন তাহলে সম্রাটের প্রতি সকল রকমের আনুগত্য তারা প্রত্যাহার করে নেবেন। ফলে পরিস্থিতি প্রতিকূল দেখে 1077 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের 25 তারিখে পোপ চতুর্থ হেনরি তিনি অ্যাপেনাইন পর্বতের দুর্ভেদ্য ক্যানোসার দুর্গে অবস্থানকারী পোপের কাছে গেলেন এবং দীর্ঘ প্রতীক্ষার পর পোপের সাক্ষাৎ পেলেন, তার কাছে তিনি আত্মসমর্পণ করলেন। আপাতভাবে পোপ এবং সম্রাটের দ্বন্দ্ব মিটে গেল। এরপর পরবর্তীতে দেখব বিনা শর্তে সম্রাট যেভাবে পোপের কাছে আত্মসমর্পণ করেছিলেন তার ফলে তার বিরুদ্ধে একটা বিদ্রোহের পরিস্থিতি তৈরি হয় এবং বিদ্রোহীরা তারই প্রতিদ্বন্দ্বী রুডলফকে জার্মানির রাজা বলে ঘোষণা করেন। অনেকে বলেন এই ক্ষেত্রে পোপ সপ্তম গ্রেগরির একটা প্রচ্ছন্ন মদত ছিল, যদিও প্রকাশ্যে পোপ গ্রেগরি ঘোষণা করেছিলেন যে এই দ্বন্দ্বে তিনি রুডলফের পক্ষেও নন চতুর্থ হেনরির পক্ষেও নন। শেষ পর্যন্ত সেটা আনুষ্ঠানিকভাবে তিনি চতুর্থ হেনরিকে জার্মান জাতির রাজা এবং রুডলফকে প্রিটেন্ডার হিসাবেই তিনি স্বীকৃতি দিয়ে আসছিলেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যে চতুর্থ হেনরি পোপের গতিবিধি সম্পর্কে তিনি সন্দেহান প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত পোপের সঙ্গে সম্রাট চতুর্থ হেনরির যে বিরোধ সেই বিরোধটা কিন্তু আবার নতুন করে জিয়ে ওঠে। শেষ পর্যন্ত পোপ ক্ষুব্ধ হয়ে হেনরিকে সমাজচ্যুত বলে ঘোষণা করেন 1080 খ্রিস্টাব্দে এবং তাকে সিংহাসনচ্যুত করে রুডলফকে পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট রূপে ঘোষণা করেন। ফলে ক্ষিপ্ত চতুর্থ হেনরি রোম অভিযান করেন। রোম অভিযান করে 1083 খ্রিস্টাব্দের মধ্যে রোম পোপ পদে সপ্তম গ্রেগরিকে ক্ষমতাচ্যুত করে তিনি তার মনোনীত গুইসকার্ডকে ক্লিমেন্ট থার্ড রূপে তিনি পোপ পদে অভিষিক্ত করেন। অন্যদিকে পোপ তৃতীয় ক্লিমেন্টও চতুর্থ হেনরিকে পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট বলে আবার অভিষিক্ত করেন। অন্যদিকে পোপ সপ্তম গ্রেগরিকে বন্দী করে রাখা হয়, আটক করে রাখা হয়। এরই প্রত্যুত্তরে আমরা দেখব 1084 খ্রিস্টাব্দে পোপের সমর্থক নরম্যানের রাজা সেক্ষেত্রে গুইসকার্ড তিনি রোম অভিযান করেছিলেন এবং ভয়ঙ্করভাবে রোমের ক্ষতি সাধন করেছিলেন। শেষ পর্যন্ত তার অভিযানের ফলে আটক অবস্থা থেকে মুক্ত হন সপ্তম গ্রেগরি। কিন্তু রোমের যে ক্ষতি গুইসকার্ড করেছিলেন তার ফলে তিনি অত্যন্ত অনুতপ্ত হন এবং স্বেচ্ছায় নির্বাসনে চলে যান, সেই নির্জন সমুদ্রের ধারে অবস্থিত স্যালার্নোতে। সেখানেই তার মৃত্যু হয় 1085 খ্রিস্টাব্দে। এরপরও ইনভেস্টিচার কন্টেস্ট চলেছিল। পরবর্তীকালে এই সপ্তম গ্রেগরিরই শিষ্য দ্বিতীয় আরবান যখন পোপ হন তখন চতুর্থ হেনরির সঙ্গে বিরোধ দেখা দেয়। শেষ পর্যন্ত আমরা দেখব 1122 খ্রিস্টাব্দে পরবর্তী সম্রাট পঞ্চম হেনরির আমলে পোপের সঙ্গে সংঘাত মিটিয়ে নেওয়া হয় ওয়ামস কনকর্ডাট ওয়ামসের মাধ্যমে। অর্থাৎ ওয়ামসের চুক্তির মধ্য দিয়ে দীর্ঘ 50 বছর ধরে চলা ইনভেস্টিচার সংঘাতের অবসান ঘটে। এই সংঘাত শেষ পর্যন্ত কিছু গুরুত্ব বহন করে। এই ওয়ামসের চুক্তির মাধ্যমে এতদিনকার সম্রাটের যে অধিকার অর্থাৎ যাজক বিশপদের ক্ষেত্রেও ইনভেস্টিচার
সেরেমনির মাধ্যমে তাদেরকে নিয়োগ করার যে প্রথা, সেই প্রথা থেকে নিজের অধিকার থেকে সরে আসেন রোমের সম্রাট। অন্যদিকে রেগেরিয়া প্রথা মেনে পোপ সম্রাটের যে স্বীকৃতি সেটাকে স্বীকার করে নেন। সর্বোপরি ইনভেস্টিচার কনটেস্টের মাধ্যমে জার্মানদের খ্রিস্টানীকরণের যে পন্থা, যে প্রক্রিয়া, সেটা সম্পূর্ণতা লাভ করে। কারণ জার্মান পিপুল প্রথম থেকেই তারা খ্রিস্টান ধর্মে আত্মসমর্পণ করেনি। দীর্ঘদিনের বিবর্তনের মধ্য দিয়েই জার্মান জনগণের খ্রিস্টানীকরণ হয়েছিল, তার শেষ আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটেছিল, পূর্ণতা লাভ করেছিল এই ওয়ামসের ধর্মচুক্তির মাধ্যমে, যে ধর্মচুক্তি ইনভেস্টিচার কনটেস্ট পরিসমাপ্তির জন্যই অনুষ্ঠিত হয়েছিল। সুতরাং আমরা বলতে পারি ইউরোপের ইতিহাসে ইনভেস্টিচার কনটেস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা, আলোড়নকারী ঘটনা। অর্থাৎ পার্থিব জগতে শ্রেষ্ঠ কে, পোপ না সম্রাট, এই একটা বিরোধ দীর্ঘদিন চলছিল। সেই 800 খ্রিস্টাব্দে সম্রাট শার্লামেনকে পোপ লিও কর্তৃক যখন রোমান সিংহাসনের এবং রোমান সাম্রাজ্যের স্বর্ণমুকুট পরিয়ে দেওয়া হয়, তখন থেকেই দুই পক্ষের দাবি একটা সংকটের জন্ম দিয়েছিল। সেটা হচ্ছে সম্রাট হচ্ছেন পোপের দ্বারা নিযুক্ত, আবার সম্রাট তরফে দাবি করা হচ্ছিল পোপ হচ্ছেন সম্রাটের দ্বারা মনোনীত। এই বিরোধের অবসান ইনভেস্টিচার কনটেস্টের শেষে ওয়ামসের ধর্মচুক্তির মধ্য দিয়েই সম্পন্ন হয়েছিল। সুতরাং ইনভেস্টিচার কনটেস্ট একটা বিশেষ গুরুত্ব বহন করে, চূড়ান্ত সংঘাতের শেষ পরিণতি ছিল এই ইনভেস্টিচার কনটেস্ট। আজ এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই।